हरे वैष्णव भक्तवृंद, सकल वैष्णव भक्त चरणे शत सहस्र कोटि वैष्णवीय प्रणाम जानिए आज के शुद्ध भक्ति लक्षण की विषयटर उपरे आलोकपात करार चेष्टा कर। श्रीमद् भागवतेर तृतीय स्कंधे भगवान कपिलदेव तार माता देवहूती के पारमार्थिक तत्व सम्बन्धे निर्देश देवार समय शुद्ध भगवत भक्तिर लक्षण वर्णना करे बोलेछेन, हे मातो, जारा आमार शुद्ध भक्त एवं जादेर पार्थिव कोनो लाभेर बासना अथवा मनोधर्म प्रसूत ज्ञानेर प्रति कोनो आसक्ति नेई, तादेर चित्त सर्वदाई आमार सेवाय एत गभीरभावे मग्न जे तारा आमार काछ थेके आमार प्रति अहेतुकी भक्ति छाड़ा आर किछुई प्रत्याशा करे ना, एमनकि तारा आमार धामे आमार संगे बास करार सौभाग्य पर्यन्त कामना करें ना। मुक्ति पांच रकमेर हय, यथा साजुज्य बा भगवानेर संगे एक हुए जावा, शालक्य बा भगवानेर लोके बास करा, सारूप्य तथा भगवानेर रूप प्राप्त हवा, सामीप्य तथा भगवानेर सान्निध्ये बास करा एवं शास्त्री तथा भगवानेर समान ऐश्वर्य लाभ करा। भगवत भक्त पार्थिव सुभोगेर कथा दूरे थाकुक এই পাঁচটি মুক্তির কোনোটাই কামনা করেন না, প্রীতি সহকারে ভগবানের সেবা করেই তিনি সম্পূর্ণ তৃপ্ত হন। এটি হচ্ছে শুদ্ধ ভক্তির প্রধান লক্ষণ। শ্রীমদ্ ভাগবতে কপিলদেবের এই উক্তিতে শুদ্ধ ভক্তের যথার্থ মনোভাব বর্ণিত হয়েছে এবং ভক্তির লক্ষণও এখানে বর্ণিত হয়েছে। শ্রীল রূপ গোস্বামী শাস্ত্র প্রমাণের মাধ্যমে ভক্তির বিভিন্ন লক্ষণ বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে শুদ্ধ ভক্তির ছয়টি লক্ষণ থাকে। লক্ষণ ১, শুদ্ধ ভক্তি ক্লেশগ্নি, অর্থাৎ সব রকম প্রাকৃতিক ক্লেশ তৎক্ষণাৎ নিবৃত্ত করে। অর্থাৎ প্রকৃতিতে অবস্থান করতে গেলে আমাদের জরা ব্যাধি বিভিন্ন রকমের সুখ দুঃখ তাপ বিভিন্ন প্রাকৃতিক জড় জাগতিক যে ক্লেশগুলো রয়েছে সেগুলো আমাদেরকে আক্রান্ত করবেই। যে ভক্তি ক্লেশগ্নি সেই ক্লেশগ্নি ভক্তির প্রভাবে এই প্রাকৃতিক তথা পার্থিব যে ক্লেশ আছে সেটাকে তাৎক্ষণিকভাবে নিবৃত করে। শুদ্ধ ভক্তি শুভদা, অর্থাৎ সর্বতোভাবে মঙ্গলময়। শুদ্ধ ভক্তি কখনোই অমঙ্গল চিন্তা ভাবনা এমনকি ধ্যান ধারণায় আসাও উচিত নয়। শুভদা শুদ্ধ ভক্তির যে রূপ বা লক্ষণ তার মধ্যে সব কিছুর মধ্যেই মঙ্গলের চিহ্ন পাওয়া যায়। এই জন্যই আমরা কখনো কখনো বলে থাকি ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। এটা আসলে বিশুদ্ধ ভক্তের কথা। শুদ্ধ ভক্তি সান্দানন্দ বিশেষাত্মা, অর্থাৎ শুদ্ধ ভক্তি দিব্য আনন্দ প্রদান করে সার্বক্ষণিকভাবে। সেই দৈবিক আনন্দ যে ভক্তি প্রদান করে সেটাই শুদ্ধ ভক্তির তৃতীয় লক্ষণ। শুদ্ধ ভক্তির চতুর্থ লক্ষণ সুদুর্লভা, অর্থাৎ শুদ্ধ ভক্তি লাভ করা অত্যন্ত দুর্লভ। সমস্যা হচ্ছে এই শুদ্ধ ভক্তি আমরা কীভাবে লাভ করতে পারি। এটা আসলেই খুবই দুর্লভ একটি ধন। এটাকে লাভ করার মানসিকতা যেমন থাকা উচিত নয়, থাকলে কিন্তু আপনার শুদ্ধ ভক্তি হবে না। যখনই কোনো বাসনা বা কামনা আপনার মধ্যে বিরাজ করবে তখন কিন্তু আপনি আর শুদ্ধ ভক্তির রূপে পৌঁছতে পারবেন না। আপনাকে অবশ্যই সমস্ত রকমের কামনা বাসনা পরিত্যাগ করতে হবে। তো এটাকে এই বাসনা বা কামনা এমনকি কোনো কর্মের ফল প্রত্যাশা করা পর্যন্ত আপনাকে সার্বক্ষণিকভাবে পরিত্যাগ করলে তখনই আপনি শুদ্ধ ভক্তির মার্গে উপস্থিত হতে পারবেন। শুদ্ধ ভক্তির পঞ্চম লক্ষণ শুদ্ধ ভক্তি মোক্ষ লঘুতাকৃতি, অর্থাৎ শুদ্ধ ভক্তি মোক্ষকেও তুচ্ছ করে দেয়। মোক্ষ প্রাপ্তিকেই জীবনের চরম এবং পরম লক্ষ্য হিসাবে নির্ধারণ করা হয়। কিন্তু যেখানে শুদ্ধ ভক্তি বিরাজ করে সেখানে মোক্ষ প্রাপ্তিও কোনো ভক্তির মার্গ হতে পারবে না। শুদ্ধ ভক্তির ষষ্ঠ লক্ষণ শ্রীকৃষ্ণাকর্ষণী, শুদ্ধ ভক্তির ষষ্ঠ লক্ষণ হচ্ছে শ্রীকৃষ্ণাকর্ষণী, অর্থাৎ শ্রীকৃষ্ণকে আকর্ষণ করার একমাত্র উপায় শুদ্ধা ভক্তি। আমরা জানি শ্রীকৃষ্ণ সর্বাকর্ষক, কিন্তু শুদ্ধ ভক্তি তাকেও আকর্ষণ করে। অর্থাৎ
শুদ্ধ ভক্তির মাধ্যমে আপনি শ্রীকৃষ্ণ যে সবকিছুকে আকর্ষণ করে সেই সবকিছুকে আকর্ষণকারীকেও আপনি আকর্ষণ করতে পারবেন আপনার মধ্যে যখনই শুদ্ধ ভক্তি অবস্থান করবে। অর্থাৎ শুদ্ধ ভক্তি শ্রীকৃষ্ণের থেকেও বলবতী, কারণ তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। এখন আমি আজ শুদ্ধ ভক্তির ছয়টি লক্ষণে প্রথম লক্ষণ যেটা ক্লেশগ্নি লক্ষণ সেটা নিয়ে আপনাদের সম্মুখে কিছু কথা বলব। শুদ্ধ ভক্তি ক্লেশ নিবারণ করে, এজন্য প্রথম লক্ষণকে ক্লেশগ্নি হিসাবে বর্ণনা বা বিবৃত করা হয়েছে। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্ত কার্যকলাপ পরিত্যাগ করে তার শরণাগত হওয়া উচিত। আমরা জানি শ্রীমদ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের মুখ্য যুগের 66তম শ্লোকে বলা হয়েছে, সর্বধর্মান প্রত্যাজ্যনাং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণ লও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে মোক্ষ লাভের পথে নিয়ে যাব, মোক্ষ লাভ করিয়ে দেব। সেই সঙ্গে তিনি এই প্রতিজ্ঞাও করেছেন ভগবদ গীতায় যে এই ধরনের সমর্পিত আত্মাদের তিনি সমস্ত পাপ থেকে মুক্ত করেন। শ্রীলরূপ গোস্বামী বলেছেন যে এই জন্মের পাপ ও পূর্বকৃত পাপ দুই ক্লেশের কারণ। সাধারণত পাপকর্ম অবিদ্যার ফলে সংঘটিত হয়ে থাকে, কিন্তু অবিদ্যার অজুহাত দেখিয়ে পাপের প্রতিক্রিয়া থেকে রেহাই পাওয়া যায় না। আমরা অনেক সময় বলে থাকি, আমি তো এটা জানি না, আমার জানা নাই, আমার বিদ্যায় বা জ্ঞানে এটা নাই, তাই এইটা যে পাপ হয় কেন, আমি এই কর্মটা করলে কেন আমার পাপ হবে। তো এই অবিদ্যার দোহাই দিয়ে যদি আমি পাপ কর্মে প্রবৃত্ত থাকি, তাহলে কিন্তু আমরা যদি ভাবি যে এই পাপ কর্ম আমাকে স্পর্শ করবে না, সেটা আমাদের ভ্রান্ত ধারণা। পাপের ফল দুই রকমের, একটা প্রারব্ধ আর একটা অপ্রারব্ধ। যে পাপকর্মের ফল আমরা বর্তমানে ভোগ করছি তা প্রারব্ধ, আর যা এখনো ভোগ হয়নি সেই সঞ্চিত পাপকর্মকে অপ্রারব্ধ বলা হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা হয়, যেমন কোনো দুর্বৃত্ত অনেক অপরাধ করা সত্ত্বেও এখনো ধরা পড়েনি, কিন্তু যখনই সে ধরা পড়বে তখনই তাকে কারাগারে দণ্ড দেয়া হবে। এইভাবে আমাদের অপ্রারব্ধ পাপের ফল আমরা ভবিষ্যতে প্রাপ্ত হবই, আর আমাদের প্রারব্ধ পাপকর্মের ফল এখন আমরা ভোগ করে যাচ্ছি। বর্তমানে যেটা ভোগ করছি সেটা হচ্ছে আমাদের প্রারব্ধ কর্মফল। এইভাবে পাপকর্ম এবং তার পরিণামরূপী ক্লেশ ক্রমান্বয়ে চলতে থাকে। এইভাবে বদ্ধজীব এই সমস্ত পাপের ফলে জন্ম জন্মান্তরে দুঃখ ভোগ করে থাকে। বর্তমানে পূর্বকৃত পাপের ফল ভোগ করতে করতে সে পরবর্তী জীবনের দুঃখরূপী নতুন বীজ বপন করতে শুরু করে। ভীষণ রোগ, আইন সংক্রান্ত অভিযোগ, নিষ্কুলে জন্ম অথবা বিদ্যা বা রূপের অভাব, এই সমস্ত প্রারব্ধ পাপকর্মেরই ফল। পূর্বকৃত পাপের অনেক ফল আমরা বর্তমানে ভোগ করছি এবং বর্তমানে যে সমস্ত পাপ আমরা করছি তার ক্লেশ আমাদের ভবিষ্যতে ভোগ করতেই হবে। কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত হই, তাহলে এই সমস্ত পাপকর্মের ফল অবিলম্বে নিবারিত হতে পারে। তার প্রমাণস্বরূপ শ্রীলরূপ গোস্বামী শ্রীমদ ভাগবতে একাদশ স্কন্ধের চতুর্থ অধ্যায়ের 29 শ্লোকটি উদ্ধৃত করেছেন। উদ্ধব কি উপদেশ প্রদানকালে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে উদ্ধব, আমার প্রতি ভক্তি প্রজ্বলিত অগ্নির মতো, যা ইন্ধনরূপী অপার পাপরাশি ভস্ম করতে পারে। অর্থাৎ যত পাপই করা হোক না কেন, সমস্ত পাপরাশিকে ভস্মসাৎ করতে ঐকান্তিক সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে শুদ্ধা ভক্তি পারে সব পাপরাশিকে বিনাশ তথা ভস্মসাৎ করতে। যেমন প্রচণ্ড অগ্নি যে কোনো পরিমাণ ইন্ধনকে ভস্মীভূত করতে পারে, তেমনি কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্তি পাপকর্মরূপী সমস্ত ইন্ধনকে ভস্মীভূত করতে পারে। যেমন কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন মনে করেছিলেন যে যুদ্ধ করাটা পাপকর্ম, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে সেই যুদ্ধে নিযুক্ত হতে আদেশ দিলেন এবং তার ফলে তার কাছে সেই যুদ্ধ ভগবত ভক্তিতে পর্যবসিত হয়েছিল। তাই অর্জুনকে কোনো পাপের ফল ভোগ করতে হয়নি, কারণ
সমস্ত কর্ম যুদ্ধক্ষেত্রে যত হত্যা করেছেন তিনি, যদিও এটা পাপের কারণ, কিন্তু যেহেতু সমস্ত কর্ম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পিত ছিল এবং তার নির্দেশেই করা হয়েছিল, সে কারণে সমস্ত পাপরাশি ভস্মসাৎ হয়ে যায়। শ্রীল রূপ গোস্বামী শ্রীমদ ভাগবতের 3:33-6 শ্লোকে উল্লেখ করেছেন, যেখানে দেবহূতি তার পুত্র কপিল দেবকে বলেছেন, প্রভু, শ্রবণ কীর্তন আদি ভক্তিযোগের 9টি সাধনাঙ্গ রয়েছে, যদি কেউ আপনার শ্রীলীলা শ্রবণ যশ কীর্তন বন্দন ভক্তি ভরে আপনাকে প্রণাম আপনাকে স্মরণ আদি বন্ধা ভক্তির যে কোনোটি একটি অঙ্গ অনুশীলন করেন, তাহলে তিনি তৎক্ষণাৎ যজ্ঞ অনুষ্ঠানের যোগ্যতা অর্জন করেন। তিনি যদি চণ্ডাল কুলেও জন্মগ্রহণ করে থাকেন, তবুও ভক্তিযোগের প্রভাবে তিনি সর্বতোভাবে পবিত্র হয়ে থাকেন। অর্থাৎ যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যথার্থ ভক্তি অনুশীলনে তৎপর হয়েছেন, তিনি সর্বতোভাবে কলুষ মুক্ত না হয়ে পারেন না। কৃষ্ণ ভাবনা ভগবত ভক্তি পরায়ণ পুরুষ অবশ্যই সব রকম পাপকর্ম থেকে সম্পূর্ণভাবে মুক্ত হন। বস্তুত ভক্তিযোগের সমস্ত পাপ ভস্মীভূত করার শক্তি রয়েছে, কারণ একমাত্র ভক্তিযোগেই পারে সমস্ত পাপরাশিকে ভস্মীভূত করতে। কিন্তু তা সত্ত্বেও ভক্ত নিরন্তর সচেতন থাকেন যাতে আর কোনো পাপ না হয়, এটাই হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য। এইভাবে শ্রীমদ ভাগবতে নির্ণয় করা হয়েছে যে ভক্তি সহকারে ভগবানের সেবায় তৎপর হলে চণ্ডাল কুলোদ্ভূত মানুষও বৈদিক যজ্ঞ করার যোগ্যতা অর্জন করে। এই নির্দেশ থেকে বোঝা যায় যে চণ্ডাল কুলোদ্ভূত মানুষের সাধারণ যজ্ঞ করার অধিকার থাকে না, বৈদিক যজ্ঞ করার অধিকার ব্রাহ্মণদেরই আছে। অতএব ব্রাহ্মণ না হলে কেউই এই কর্ম করতে পারে না। তথাপি যখন এই সমস্ত কর্ম একজন চণ্ডাল বংশোদ্ভূত ব্যক্তি করে থাকেন, তখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপার কৃপায় তিনি সমস্ত যজ্ঞের ফল লাভ করে বৈকুণ্ঠে অবস্থান করেন। পূর্বকৃত কর্ম অনুসারে মানুষ ব্রাহ্মণ বা চণ্ডাল কুলে জন্মগ্রহণ করেন। যিনি চণ্ডাল কুলে জন্মগ্রহণ করেছেন তিনি অবশ্যই পূর্বজন্মে অসংখ্য পাপ করেছেন, কিন্তু তিনি যদি ভক্তি মার্গ অঙ্গীকার করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তাহলে তিনি তৎক্ষণাৎ যজ্ঞ আদি কর্ম করার যোগ্যতা অর্জন করেন, তার সমস্ত পাপ কর্মফল তৎক্ষণাৎ দূর হয়ে যায়। পদ্ম পুরাণে বলা হয়েছে পাপ কর্মের ফল 4 রকমের হয়, অপ্রারব্ধ গুড় বীজ এবং ফলোন্মুখ। সেখানেও এও বলা হয়েছে যে কেউ যখন ভগবান বিষ্ণুর শরণাগত হয়ে পূর্ণরূপে ভক্তি সহকারে তার সেবায় তৎপর হন, তখন তার এই 4 রকমের পাপ ফল তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায়। যে পাপের ফল ভোগ হতে চলেছে তাকে বলা হয় ফলোন্মুখ। হৃদয়ে বীজ রূপে যে পাপের ফল রয়েছে তাকে বলা হয় বীজ। বীজের উন্মুখতার কারণকে বলা হয় কুট, এবং যে পাপের ফল এখনো প্রকাশিত হয়নি তাকে বলা হয় অপ্রারব্ধ পাপ। পদ্মপুরাণের এই বর্ণনা থেকে বোঝা যায় জড় কলুষ অত্যন্ত সূক্ষ্ম, এর সূচনা ফলন পরিণাম এবং দুঃখরূপে তার ফল ভোগ, এসবই একটি বিশাল শৃঙ্খলের অন্তর্ভুক্ত। তারও যখন রোগ হয় সাধারণত সেই রোগের কারণ নির্ণয় করা খুবই কঠিন, তার শুরু কোথায় এবং কিভাবে তা বর্ধিত হচ্ছে তা বোঝাও খুবই দুষ্কর। কিন্তু রোগের ক্লেশ অকস্মাৎ প্রকাশ হয় না, তার সময় লাগে। চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসক যেমন সাবধানতা অবলম্বন করে রোগের প্রতিকারের জন্য টিকাদান, তেমনি সব রকমের পাপ বীজকে অঙ্কুরিত হওয়া থেকে নিরোধ করার জন্য পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় কর্ম করা অত্যন্ত আবশ্যক। হরে কৃষ্ণ। আজকে এ পর্যন্তই। সকল বৈষ্ণব ভক্তের চরণে প্রণাম জানিয়ে আমি এখানে শেষ করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় গুরু।